কেরে বাবা, কাপড় চুপো সব গসাছু। হ মা, এখনই বাড়ামো, বগুড়া যেতে যেতে তো দেরি হয়ে যাবি। যাবু তো, মেস কি ঠিক করছু? হ ওটি আমার বন্ধু শামিম আছে, তার মেসো তুটমো। তাহলে বাবা দেখে শুনে থাকিস, বাপ মরা চল তুই, সংসারের অবস্থা তো জানিসই, তোর কোলে টিউশনি করে নিজের খরচ চালান লাগবি। একটা ব্যবস্থা করমই মা, আমি তাহলে আসি, আমার জন্য দোয়া করেন। মায়ের দোয়া সব সময় চোলের ওপর থাকে, ভালোভাবে যাস আর সাবধানে থাকিস। আচ্ছা মা। কেরে চলে আসছু? হ আসলাম। তে আমার রুমের খবর কি? তোর জন্য দুইতলা ছে একটা রুম ঠিক করছি, ওটি একলাই থাকার বাবু। কেয়া তুই না কছিল নিচতলাত রুম পাসু, এখন দুইতলাত না ভাড়া বেশি লাগবি। ভাড়া এনা বেশি নিলেও ওপরে নিরিবিলি আছে, ভালো করে পড়াশোনা করে বাবু, নিচে তো সবসময় গ্যাঞ্জাম থাকে। সেটা তো বুঝলাম রে, ভাড়া আর খাওয়া মিলে এমনিতেই টানাটানি উঠে যাবি। তার মধ্যে ডাইনিং বলে 500 টাকা দেওয়া লাগবি, 200 টাকা দেওয়া জানা বন্ধু, তুই না মনিটরে কোষ না কে? সমস্যা নাই, মনিটর আমার বন্ধু মানুষ, তুই কাপড় চুপুর খুলে রুমটা গোসা, আমি না বাইরে থেকে আসি। আচ্ছা বন্ধু ঠিক আছে। ক্যারে মতি, রুমটা কেঙ্কা? রুমটা ভালোই বন্ধু, পড়াশোনার পরিবেশ আছে। রাতে খাওয়া দাওয়া করছো? না আমার তো মিল হয়নি। তাহলে চল বাইরে থেকে কিছু খাই আসি। তোকে যে টিউশনের কথা কছিলাম, তার কি করলো? মামা এডে বগর, আজি আল আর কালি টিউশনে পাই গেলে, এনা ধৈর্য ধরো, দুজনে কষি দেখি তারা কি কয়। বন্ধু তুই তো আমাদের পরিবারের অবস্থা জানিসই, আব্বা মরে যাওয়ার পর কতদিন যে না খেয়ে পার করছি আমি আর মা, তাও কারো কাছে হাত পাতিনি। সেটা আমি জানি রে, চিন্তা করিস না, যত তাড়াতাড়ি পারি একটা ব্যবস্থা আমি করে দেবো। হ কিছু না করে পারলে তো আমি মাসের খরচ চালাবার পাবো না। আর শোনে, কলেজ এলাকাতে না সাবধানে ঘুরে বেড়াবো, এটি কলেজ সিটের বাটপারের অভাব নাই। ডাল দিয়ে ভাত খামো আর সোজা পথে হেঁটে যাবো, কলেজ টিউশনই আর ম্যাচ এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। হ সেটাই করিস, আবার দেন কোনো ম্যাচ হলে পাল্লাত পড়িস না, পড়লে গেলে নায়ক বাপারাস হওয়া লাগবি। না বন্ধু চিন্তাই পাচ্ছি না, প্রেম কর্ম কখন? এত গপ্প করিস না, কত লোকে দেখলাম প্রেম করে সেকে খায় বেকা হয়ে বসে আছে, মেসো তুরছো তো জীবন কাক কয় বুঝবে নি। তে চল, অনেক আয়ত হয়ে গেছে, এখন মেসো যাই। আচ্ছা চল। কেরে শামিম, এখন কোন স্যারের ক্লাস? রঞ্জু স্যারের, ব্যবসায় আইনগত পরিবেশ। এই স্যারের ক্লাস করে সেই মজা, বইয়ের বিষয়গুলো খুব ভালো করে বুঝাই। এই এই চুপ কর, স্যার আসছে। আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সগলি কেঙ্গা আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমরা সগলি ভালো আছি। ব্যবসা আইনগত পরিবেশের আমরা কোন অধ্যায়ে আসিলাম? পণ্য বিক্রয় আইন স্যার। শোনো, ব্যবসা বাণিজ্যের পরিসীমা যখন ছোট আসিল তখন কিন্তু লেনদেন সহজ আসিল, আস্তে আস্তে যখন ব্যবসা বাণিজ্যের পরিসীমা ক্রমান্বয়ে বাড়তে থাকে তখনই শিল্প বিপ্লবের কারণে আবার লেনদেনের জটিলতা দেখা দেয়। স্যার শিল্প বিপ্লব কি সারা বিশ্বে লেনদেনের প্রভাব ফেলেছিল? হ যার কারণে রাষ্ট্রীয় বিধিবদ্ধ আইনের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং 1872 সালে ব্রিটিশরা সর্বপ্রথম এই চুক্তি আইন মহাদেশে পাশ করে। স্যার ব্রিটিশরা কি সবকিছু করে থুয়ে গেছে? না, পরবর্তীতে 1930 সালে 1 জুলাই থেকে ভারতীয় উপমহাদেশে পণ্য বিক্রয় আইন কার্যকর হয়। আচ্ছা বলো তো পণ্য কাকে বলে? যে সকল দ্রব্য বিক্রয়ের পূর্বে বা বিক্রয় চুক্তির অধীনে আলাদা করার ব্যাপারে সম্মতি প্রতিষ্ঠিত হয়েছে এরূপ যাবতীয় অস্থাবর সম্পত্তিকে পণ্য বলে। সুন্দর উত্তর দিছো, তা বাবা তোমার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, সংক্ষেপে সগলি মতি করে ডাকে। দোয়া করি বাবা আরো ভালোভাবে পড়াশোনা করো। ধন্যবাদ স্যার। ওরে মতি রে, আসেই নাম ফাটালু, মেসল গুলন তো আন খালি তুর দেখে চাই আছে। তাহলে তোমাদের এই অধ্যায়ের পড়া থাকলো পণ্য বিক্রয় আইনের সংজ্ঞা, পণ্য বিক্রয়, পণ্য অর্পণ, সবাই নোট করে নাও। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো। এই তোমরা কেউ আমার সাথে বিজনেস ম্যাথ প্রাইভেট পড়বে? হ পরম, সকালে না বিকেলে লিবে? তোমরা সগলি থাকলে আমি সারেক ফোন দিয়ে বিকেলের কথাই কমো। তাহলে সেটাই করো, ক্লাস শেষ করে প্রাইভেট পড়া দেবি নি? তাহলে যারা যারা পড়বে সকলের নাম সহ মোবাইল নাম্বার লিখে দাও। আচ্ছা দিচ্ছি। বন্ধু আমার কিছু বই লাগলো নি, চল তো না লাইব্রেরি থেকে আসি। তোমরা কি লাইব্রেরি যাবে? হ্যাঁ আমার না কিছু বই লাগলো নি। আচ্ছা চলো আমিও যাবো। তুই তাহলে রিমির সাথে যা, আমি না অ্যাসাইনমেন্টটা সারি। ঠিক আছে। আচ্ছা তোমার বাড়ি জানো কোনটি? বাড়ি আমার সাধনপুর থানার সলদুগুড়ি গ্রামত। তোমার বাড়ি কুটি? আমার বাড়ি উপশহর। তুমি এটি কোনটি উঠছো? উড়ছি সেউজগেরি এক মেসত। তুমি কি হামাগারের সাথে বিজনেস ম্যাথ প্রাইভেট পড়বা? সত্যি বলতে কি, আমি এই মাসি মেসো তুরছি, থাকা খাওয়ার টেকা জোগাতেই টান টান, এমন তো অবস্থায় প্রাইভেট পড়ম কেঙ্কা করে? তুমি চিন্তা করো না, তোমাকে একটা টিউশনি ম্যানেজ করে দেমুনি। কোন ক্লাসের স্টুডেন্ট পড়ান লাগবি? ক্লাস 5 এর স্টুডেন্ট, আমাক কইছিল পড়ানোর কথা। আমি কইছি আমি তো পড়াবার পারমো না, তবে একটা টিচার ঠিক করে দেমুনি। তাহলে কি তুমি ওই টিউশনি আমাক দিবার চাচ্ছ? তোমাক প্রথম দেখে আমার খুব ভালো লাগছে, তুমি খুব ভালো ছেলে, বন্ধু হিসেবে একটা টিউশনি ম্যানেজ করে দেওয়া আমার দায়িত্ব। তোমাকে অসংখ্য ধন্যবাদ বান্ধবী, টিউশনিটা পেলে আমার খুব উপকার হবে। তাহলে তোমার ফেসবুক আইডির নামটা কও, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, বাইরে যে মেসেঞ্জারে সব আপডেট জানামুনি। আইডির নাম মতিউর রহমান, প্রোফাইলে আমার ছবি দেওয়া আছে। ও আচ্ছা, তাহলে থাকো, এখন বাড়ি যাবো, কাল আবার দেখা হবে। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে নি। এ বন্ধু আর ক্লাস করবো না, চল মেসেজ দেই, খিদে লাগছে। তে চল, আমারও খিদে লাগছে।
না এখন আর পড়াশোনা ভালো লাগছে না, দেখি শামিমের কম্পিউটার যায় কিছুক্ষণ ফেসবুক চলাইতো। এ হেরে রিমিনে অনেকক্ষণ আগে মেসেজ দিয়েছে, দেখি রিপ্লাই দেই। হ্যালো রিমি, হাউ আর ইউ? হ ভালো আছি, তোমাকে কখন মেসেজ দিছি কেবল দেখার সময় হলো। আরে না পড়েছিলাম তো, তাই লাইনে আসিলাম না। তোমার টিউশনই ওকে হয়ে গেছে, চাইলে কাল থেকে পড়াতে পারো, মাসে 3000 করে দিবি। আলহামদুলিল্লাহ, তুমি একটা খুশি সংবাদ দিলে, সত্যি তুমি আমার বন্ধু। শুধুই কি বন্ধু? কে তুমি কি আমার বন্ধু হওয়ার চাচ্ছ না? আমি তো তোমার বন্ধুর চেয়েও বেশি কিছু হতে চাচ্ছি। তুমি তো আমার কাছে বন্ধুর চেয়েও বেশি, কারণ তুমি আমার পরম বন্ধু। শোনো, আমার পাশের বাসার আন্টির বেটা কলে প্রাইভেট পড়ান লাগবি, কাল সকাল সকাল চলে আসো, আর আন্টি সকল ডিটেলস আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন ঘুমানো হোক, ইনশাল্লাহ কাল দেখা হচ্ছে, গুড নাইট। গুড নাইট। মতি, তোমার জন্য আমার মনটা এঙ্কা করিছে কে, আমি কি তোমার প্রেমে পড়ে যাচ্ছি নাকি? তুমি পড়াতে গেলে আমার সাথে দেখা করলে না কিশোর? সকালে আমার খুব তাড়া আছিল, তাই টিউশনই শেষ করেই চলে যাচ্ছি। তাহলে এখন চলো কুন্টি থেকে ঘুরে আসি। না এখন আর কুন্টি যাম না, রঞ্জু স্যারের ক্লাস আছে তো। আজ আর ক্লাস করা লাগবে না, চলো ঘুরে আসি, ভালো লাগবে নি। তে চলো, না গেলেও তো ছাড়বে না। মতি, তোমাকে একটা কথা কবার চাই। কি কবে কও? আমি কলে সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস ভাবি কও। আমি তোমাকে ভালোবাসি। কও কি, এই এক সপ্তাহের পরিচয়েতেই আমাকে ভালোবাসা ফেল দিলে। ভালোবাসার মানুষকে খুঁজে পেলে মনের কথা কতে দেরি করতে নেই, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। দেখো রিমি, ভালোবাসা আমার কাছে পূর্ণিমার ঝলসানো রুটি, জীবন যুদ্ধের আমি এক সৈনিক, প্রতিনিয়তই জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছি। আমিও সেই পথে যাত্রী হবার চাই মতি, প্লিজ আমাকে ফিরে দিও না। আমি খুব গরিব ঘরের একটা ছোল, বাপ নাই, খুব কষ্টে মানুষ হয়েছি, টিউশনই না পেলে হয়তো মাসের খরচ জোগাড় পেলাম নাহিনি, সেই আমি কেঙ্কা করে ভালোবাসার স্বপ্ন দেখি। ধন সম্পদ তথ্য দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা স্বর্গ থেকে আসে। তুমি হলে আলালে ঘরের দুলালি, তাই আমার খুব ভয় হয়, কারণ ফাটা কপালে ছুক হয় না, তুমি কুটি আর আমি কুটি। ইনকে করে ভাবিছো কৃষক, চিন্তা করো না, আমি তোমার সব দায়িত্ব লিমো। বিনিময়ে কি ভালোবাসা চাচ্ছ? যদি বলি হ, ইনকে করে ভালোবাসা হয় না রিমি, দুই দিন পর তুমি যদি আমাকে ভুলে যাও তখন আমি কি করব? ভালোবাসা ভরসা ও বিশ্বাসের উপর গড়ে ওঠে, সেই ভরসার জায়গা থেকে করছি, আমি তোমাকে কোনোদিনও ছাড়া যাবো না। সত্যি করছ? হ, সত্যি করছি। তাহলে না হাসি দাও, তোমার গোমরা মুখ দেখতে একটুও ভাল লাগে না। ওরে আমার সোনা জাদু, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। তো চলো এখন উঠি। আচ্ছা ঠিক আছে চলো। কাল তোমাকে এতবার ফোন দিলাম, ফোন ধরলে না কে? অথচ তুমি কিন্তু ওয়েটিং এ আছিলে। আমার খালাতো ভাই ফোন দিছিল কানাডা থেকে, কথা বলা শেষ করে আর তোমাকে ফোন দেওয়া হয়নি। দিন দিন আমি তোমার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছি, ইনকে করে তো চলা যায় না। তো আমি কি করব, তোমাকে কতদিন কষে একটা চাকরি করো, না তুমি রাজনীতির মধ্যে ঢুকে গেছো, আমার বাড়ির থেকে বিয়ের কথা হচ্ছে, তোমার কি সেই টেনশন আছে? দেখো সামনে প্রাইমারি পরীক্ষার পর আমি তোমার বাড়ির বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। তুমি কি করবে জানি না, বাড়ির থেকে আমাকে জোর করলে বাপ মায়ের মুখের উপর না করা পারবো না। তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, সেই আগের রিমিকার উঠকে পাইনে। হ্যাঁ পরিবর্তন হসি, তোর জন্যই পরিবর্তন হসি, মাস্টার শেষ করছো এক বছর হলে, এখনো মেসেজ পড়ে আসো, একটা চাকরি জোগাড় করা পেলো না। তুই ভবিষ্যতে কি করবো সেটাও তো আমি বুঝছি না, আমাকে বাড়ির থেকে খুব প্রেশার দিচ্ছে, আমি আর এই মানসিক চাপ বয়ে বেড়াবার পারছি না। তোমার আর মানসিক চাপ বয়ে বেড়ার লাগবে না, সামনে খালি প্রাইমারি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করো। তুমি যাই করো, আমি আর তোমার খরচ চালাবার পারবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি পরিবার যা কবি তাই মেনে নেব। তুমি কি আমার কাছ থেকে মুক্তি চাচ্ছ? হ্যাঁ চাই, আমার মতো করে বাঁচতে চাই, আমি তোমাকে বিয়ে করে পারবো না, কারণ আমার বাপ মাও তোমাকে মেনে নিবি না, তাই আমি চাই তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করো না। তাহলে কেশক ভালোবাসে আমাকে আপন করে নিয়েছিলে, আমি তো একলা ভালোই আছিলাম, তুমি এসে আমার সবকিছু পরিবর্তন করে দিলে, এখন এসে আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি সহ্য করবো কেঙ্কা করে। প্লিজ আমাকে ছাড়া যায় না, তুমি চলে গেলে পৃথিবীতে আমি খুব একলা হয়ে যাবো। তোমার এত কথা শোনার সময় আর আমার নাই। তাই বলে তুমি এই 6 বছরের সম্পর্ক 5 মিনিটে শেষ করে দিলে, তুমি তো কছিলে সারা জীবন আমার পাশে থাকবে। হ্যাঁ কছিলাম, সেটা পরিবেশের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে, সামনে থেকে সরো, এখন আমি চলে যাবো। তে যাও, জোর করে তো কাকা আটকে রাখা যাবি না, তবে শুনে যাও তুমি সারা এই জীবনে আর কেউ আসবি না। তাহলে তুমি ভালো থেকো, আর আমার সাথে কোনো দিনও যোগাযোগ করার চেষ্টা করবে না। কত স্বপ্ন নিয়ে গ্রাম থেকে বগুড়া তেলাম পড়াশোনার জন্য, একটা মেয়ের পল্লাত পরে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ হাসির পরে কান্না আছে, দুঃখের পরে সুখ,
আধার রাতের শেষে যেমন দেখি শালোর মুখ, জন্ম নিলে সবার তরে আছে রে মরণ, ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।